একাধিকবার ব্লক দপ্তরে আবেদনের পরেও মেলেনি আবাস যোজনার ঘর। কারো ছিটে বেড়া মাটির দেওয়াল, তো কারো আবার টিনের দেওয়াল, ওপরে টালির ছাদ। সকালে রোদ খেলে ঘরের ভেতর, বৃষ্টিরও অবাধে প্রবেশ, কিছুতেই আটকানো যায় না, ঝড় এলেই বুক কাঁপে। তালিকায় নাম না থাকায় হতাশ মালদাহের চাচল এক নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের রাজাটোলা এলাকার বাসিন্দারা। তারা রীতিমতো হতাশায় ভুগছেন এবং প্রত্যেকেই তারা দিনমজুর পরিবার। আতঙ্ক মাথায় নিয়ে বসবাস মালদা চাঁচলের উমরপুর গ্রামের বাসিন্দাদের। ব্লক দফতরের দরজায় কড়া নেড়েও পাকা ঠাঁই মেলেনি বলে অভিযোগ। মাটি পড়ে আছে, সে ঘরে আমি ঘুমাচ্ছি, ছেলেপেলে গেলে কোনো ঘরে আমি বারান্দায় থাকি, ঝড় বৃষ্টি হলে আমি ছিটে টিটে কোনো মতন দেখেন জলে আমি বাস করি। আমার একটা ছেলে হ্যান্ডিক্যাপ, আমার স্বামীর বয়স 60 বছর, আমি কোনো বেগার বার্তা নাই, কোনো কিছু নাই, বারে বারে কাগজ জমা করেছি, সেটাও আমার নামে কিছু আসেনি। না, ঘর পাইনি, একবার ঘর পাইনি আমি। আমি অনেকদিন থেকে মেম্বারকে দিচ্ছি, তারপরে ইয়েতে দিচ্ছি, ওই ব্লকে দিচ্ছি, কিন্তু আমার ঘর আসছে না। বহু কষ্ট করে আমি বাস করছি টালির ঘরে, আমার কেউ নাই খাটাবার, খাটোয়ার কেউ নাই আমার। আচ্ছা, আপনি কি আবেদন করেছেন ঘরের জন্য? হ্যাঁ, আবেদন করেছি, একবার শুনলাম যে নাম আছে, তারপরে নাই, এখন ইনকোয়ারি করছে, আমার বলে নাম নাই। আবেদন করেছিলেন আবাসের ঘরের জন্য, বেশ কয়েকবার সার্ভে করে গিয়েছেন আধিকারিকরা, তবুও প্রকৃত প্রাপক হওয়ার সত্ত্বেও মেলেনি ঘর। অভিযোগ, যাদের দোতলা বাড়ি, চাকরি করেন, তাদের নাম এসেছে আবাসের তালিকায়। পাকা ঘরের দাবিতে বিক্ষোভ মহিলাদের, হাত জোর করে মুখ্যমন্ত্রীর কাছে আবাসের দাবি। অভিযোগ যে আগের লিস্টে আমাদের নাম ছিল, অনেকবার টাটির বাড়িগুলো সব ইনকোয়ারি করে নিয়ে গেছে, প্রায় 10 বছর হয়ে গেল, কিন্তু ঘর আমরা পাচ্ছি না, ঘর পাচ্ছি না। কিন্তু আমাদের আবেদন এই এই যে নতুন লিস্টটা এসছে, নতুন লিস্টে কারোর নাম নাই। হ্যাঁ, অনেকেরই যারা চাকরি করছে, যাদের দোতলা তিনতলা বাড়ি আছে, তারাই তাদের নাম এসছে, আমাদের কোনো গরিব শ্রেণীর লোকের নাম নাই। আমাদের কোনো ঘর দোয়ার আসেনি, মমতা দিদির কাছে আমরা আবেদন করছি, আমাদেরকে যেন দেয়। আমরা দিন মজুরি, গরিব মানুষ, খেটে খায় বাল বাচ্চা ছেলে, আমরা বিদেশে পড়ে থাকি, কিছু করতে পারি না, খেতে খাওয়ার তো জুটাতে পারি না, তার জন্য আমরা বিনোদন আনন্দ আবেদন করছি, মমতা দিদি যেন আমাদেরকে ঘর দেয়, এটা প্রকল্প করছি, আমরা আবেদন করছি যেন আমাদেরকে মমতা দিদি ঘর দেয়। দু চোখ মেলে স্বপ্ন দেখেছেন সাজানো গোছানো একটা ঘরে, কিন্তু দিন শেষে শুধুই দীর্ঘশ্বাস পড়ছে, মিলছে না পাকা ঠাঁই, নিকশ কালো অন্ধকারে ডুবছে আবাস প্রাপ্তির শেষ আশাটুকু। এই মানুষগুলির আর্তনাদ কি পৌঁছচ্ছে না নবান্নের 14 তলায়? প্রশ্ন উঠছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত গরিব মানুষদের জন্যই আবাস যোজনা প্রকল্পের টাকা ছাড়ছেন, ঘর দিচ্ছেন, সেক্ষেত্রে তারা কেন পাচ্ছে না, তারা কেন বঞ্চনার শিকার হচ্ছেন, সব থেকে বড় প্রশ্ন এখানে। এখন দেখার বিষয় এই ঘটনার পর প্রশাসনকে আদৌ নড়ে চড়ে বসবে না শুধুমাত্র কাটমানির জন্য, শুধুমাত্র অর্থের কারণেই এই সমস্ত মানুষকে বঞ্চিত রাখা হচ্ছে, প্রশ্ন এখানেই। মালদার চাঁচল থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।